আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে শিক্ষার্থীরা তোমাদের ভিডিও প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ তোমরা সবাই কলেজ জীবনে প্রবেশ করতে যাচ্ছ সেই কলেজ জীবন লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট বলতে পারো এখান থেকে ডিসাইড হয় তুমি কি করবা না করবা সো খুবই সাবধানতার সহিত পড়াশোনা করবা কোনো দরকারে আমি তো তোমাদের সাথে আছিই এক্ষেত্রে একটা কথাই বলবো লাইফের একটা গোল এবং একটা টার্গেট অবশ্যই রাখবা যেটা অ্যাচিভ করার জন্য এই কলেজ লাইফ তোমাদেরকে অবশ্যই হেল্প করবে তাছাড়া একটা কথাই বলবো ভালো মানুষের মতো মানুষ হওয়ার সবসময় চেষ্টা করবা বর্তমান জগতে এই একটা জিনিসের খুবই অভাব যাই হোক তোমাদের সকল জনক অভিনন্দন রইল আরেকটা বিষয় তোমাদের জন্য সেটা হচ্ছে যে সুখবরই বলতে পারো তোমাদের নবীনবরণ প্রসঙ্গে ভেবেছিলাম এবং মন খারাপ হয়েছিল যে তোমাদের নবীন বরণটা হয়তো বা এবার অনলাইনই হবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল কলেজ খুলে দেওয়াতে তোমাদের যে প্রথম ক্লাস একদম কলেজের ফার্স্ট ডে সেটা তোমাদের কলেজে গিয়েই হচ্ছে অর্থাৎ সশরীরে সেটা খুবই ভালো একটা বিষয় কারণ গত বছরও ওরা অনলাইনে এই ক্লাসগুলো করেছে সো তোমরা সেটা করছো না এবং এই নবীনবরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট লাইফের কলেজে প্রথম দিন অনেক কিছু হয় অনেক পরিচিত নতুন বন্ধুবান্ধব সব কিছু মিলে এই নবীনবনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যাই হোক এখন আমরা মূল টপিকে চলে যাই অনেক কথাই বললাম তোমাদের সকলের জন্য অল দ্য বেস্ট ওকে সো মূল টপিক হচ্ছে যে চূড়ান্ত প্রসঙ্গে চূড়ান্তবর্তী শুরু হচ্ছে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে এর মধ্যে তোমাদেরকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে সো এই জায়গায় এসে বেশ কাটা কনফিউশন জায়গা আসে একটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তোমাদের যে এটা আছে মার্কশিট অর্থাৎ ট্রান্সক্রিপ্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারতেছে না স্বাভাবিক তোমরা যোগাযোগ করবে যদি স্কুল আনে এনে থাকে ভর্তির আগে তাহলে তোমাদেরকে দিয়ে দিবে যদি না এনে থাকে তাহলে তোমরা আপাতত বলে দিয়েছে কলেজগুলোকে যে ওদেরকে মেন্টালি কোনো প্যারা দেওয়ার দরকার নাই আপাতত অনলাইন যে ট্রান্সক্রিপ্ট যেটা আছে সেটা দিয়ে কাজ চালাতে সেক্ষেত্রে মার্কশিটটা তোমরা দিতে পারো ট্রান্সক্রিপ আর কীভাবে মার্কশিটটা দিলেই এনাফ ঠিক আছে বা অনলাইনের দোকান থেকে তুমি সরি কম্পিউটার দোকান থেকে মার্কশিটটা তুমি ই করে ফেলবা তাহলেই হবে আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশংসাপত্রের জন্য বলতেছে প্রশংসাপত্র কিন্তু স্কুল চাইলে যখন তখন তোমাকে দিতে পারে তবে প্রশংসাপত্র আমার মনে হয় যে ট্রান্সক্রিপ্ট যখন তুমি আনবা একসাথে সার্টিফিকেট যত যখন আনবা তখন একসাথে সব বিষয়গুলো আনলে বেটার হয় আর একটা বিষয় সেটা হচ্ছে যে পঁচিশ তারিখের পর অনেকে বলছে পঁচিশ তারিখের পর ভর্তিও যাবে কিনা হ্যাঁ যাবে যদি কলেজ কর্তৃপক্ষ করে এখন কলেজ কর্তৃপক্ষ যদি বলে না পঁচিশ তারিখের পর হবে না তাহলে কিন্তু হবে না আবার ইতিমধ্যে অনেক কলেজ কলেজ কিন্তু উনিশ তারিখের আগেই তারা মানে শিক্ষার্থীদের ডকুমেন্টগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে ভর্তি করা দিচ্ছে তো সব মিলে জিলে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে সবভাবে একটা কথা বলবো চূড়ান্ত ভর্তি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এখানে ডকুমেন্ট কী কী লাগবে এটা নিয়ে ভিডিও করা আছে কত টাকা কী লাগবে এটা কলেজ থেকে জেনে নেওয়া তাছাড়া সরকার কর্তৃক কত টাকা সেটা তো আমরা ভিডিওতে তোমাদেরকে বলে দিছি সর্বোপরি সুন্দর মতো সম্পূর্ণ প্রসেসটা সম্পন্ন অবশ্যই আমি সেটা চাই আর কোনো সমস্যা হলে আমাদের ইনস্টাগ্রামে ইনভেস্ট করবে আমরা তো তোমাদের সাথে সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ